ছিল তোর সিকল গাড়ি অ্যাক্সিডেন্ট এখানে তো মেয়ে দেখা যাচ্ছে হ্যাঁ কি করলি তোর মাইয়া যদি চলে চলে শুরু করে তাইলে দোস্ত শুধু আমার না দোস্ত ওরও আছে যারে আছে মেয়েদের কথাই সবাই শুনে বেটা মনে হয় ডাকতেছে আমার গাড়ি কিরকম ক্ষতি হয়েছে ওর গাড়ি ওরকম ক্ষতি হয়েছে শুধু ওর গাড়ি ক্ষতি হয়েছে নাকি একা গাড়ি ক্ষতি লিখেছে মাইয়া মানুষ তো বেটা সরি করছ না মাইয়া মানুষ দেখলে যে আমাদের পটে যেতে হইব এমন কোন কথা আছে পড়তে কইছে সরি কর সরি পুলিশে খবর দিব বেটা শুনেন ওই ওর একটু মাথা গরম তো আপনি কিছু মনে করেন না সরি হ্যাঁ আমি ওর পক্ষে সরি বলছি হ্যাঁ আপনি কিন্তু পুলিশের বললেন না বলি কি না শুনুন এত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার পরও আমাদের গাড়ি ভাঙচুর হয়েছে কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমাদের কিছু হয়নি তো আমার মনে হচ্ছে উপর আল্লাহ চাচ্ছেন যে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হোক চলুন না আমরা কোথাও বসি বসে একটু গল্প করি আমি একটু আসি আপনার কথা বলবো না চায় নেই এর জন্য ভালো মানুষ মনে হইতেছে আর সুন্দর করে কথা বলছে এত কিছু বুঝতে হইব না আরে খাইছে রে আমি একটা বন্ধু পার্টি শেষ করে বোতলটা নিয়ে বাসায় যাচ্ছিলাম তো চলো না আজকে আমরা এটা দিয়ে বন্ধুত্বের নতুন যাত্রা শুরু করি তুই আর এত কিছু বুঝার দরকার নেই তোর বস আমি যেমনি কইতেছি এমনি চল মনে হইতেছে না আমার কথা বুঝ আমার কথা বিশ্বাস তোর কথা বুঝতে হইব না একটা মাল আনছে মাল খাই লই আসি চল খাই বিটা এখানে এসে বস তুই ভালোই বিটা যাওয়া তো হয়ে গেছে রে ভাই হ্যাঁ নেওয়া যায় আসলে আজকের অ্যাক্সিডেন্টটা আমাদের মনে হয় ভালোই হল তাহলে আর এইভাবে দেখা হতো না আমাদের দুই বোনের নে দোস আচ্ছা আপনি খাবেন না না আসলে আমার মোবাইল আবার কেন পুলিশ মামাকে একটা ফোন করব হ্যাঁ পুলিশকে আবার কেন আপনার জন্য আপনার জন্য আমার গাড়িটা ভেঙে গেছে তার মানে আপনি আমাদের সাথে এতক্ষণ যা করেছেন তা অভিনয় মানে আমাদের ক্ষতিপূরণ দিতে হবে আপনি ভুলে গেছেন মাতলাবি করে আমার গাড়িতে ধাক্কা দিয়েছেন আমার গাড়িকে ভেঙে দিয়েছেন তার প্রমাণ ছ মোবাইলে আছে কি বল কি বলতেছে এর জন্য আমার মা বলেছে মেয়ে মানুষদের কথা বিশ্বাস করতে নেই একদম চুপ অপেক্ষা করুন মা বলেছে একটু আগে আমি তারা সতর্ক করি নাই আমার কথা তো কনে দেওয়া যায় নাই এখন বুঝ মজা হ্যালো পুলিশ স্টেশন